আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর স্নোফল হচ্ছে। ব্লগটা হচ্ছে সোমবারের, আর এর আগেও আমি এক দুইটা ব্লগ ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে, তো আজকেও কিছু এরকম কিছুই থাকছে, আর সাথে থাকছে আমার রান্নাবান্না। প্রথমে তো আপনাদেরকে দেখালাম, রাতের 3টা বাজে ও কাজে যাচ্ছিল। আসলে কিছুই করার নাই, এই দেশে কাজের কোনো ছুটি নেওয়ার কোনো ওসিলা লাগে না। ওসিলা বলতে তখন ও কাজে না যে উপায় ছিল না, কারণ রাতের 3টা বাজে যে ফোন দিয়ে বলবে যে কাজে আসবে না, ওই রকম অবস্থা ছিল না আর কি। তো যার কারণে বাধ্য এই এগুলার মধ্যেই কাজে যাওয়া লাগছে। বেচারা কিছুই করার ছিল না, দেখে অনেক খারাপ লাগতেছিল, কারণ রাতের 3টা বাজে সবসময় মোটরসাইকেল দিয়ে বাসা থেকে বের হয়, বাট ওই দিন এরকম অবস্থা ছিল যে সাইকেল বাসা মোটরসাইকেল বাসা থেকে টেনে বাইরে বের করে নিয়ে তারপর আস্তে আস্তে ধীরে সুস্থে যাওয়া লাগে। কারণ এদেশে যখন স্নোফল হয় রাস্তাঘাট একদমই পিছিল হয়ে থাকে, হাঁটা চলা খুবই কষ্ট হয়ে যায়, আর গাড়ি তো পুরোপুরি ব্লক হয়ে থাকে। আর আমি একা একা কফি খাচ্ছিলাম আর বাইরের পরিবেশটা এনজয় করতেছিলাম। আসলে দেখতে তো ভালোই লাগে, এরকম একটা পরিবেশ দেখতে কার না ভালো লাগবে, বাট যারা কাজে যায় বা বাইরে যারা কাজ করে তাদের জন্য খুবই কষ্ট হয়ে যায়, চলাফেরা করার জন্য খুবই কষ্ট হয়ে যায় আসলে। দেখতে খুবই ভালো লাগতেছিল, সকালবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম আর ভাবতেছিলাম কখন বাইরে যাব, বাট ও কাজে ছিল, ও আসতে আসতে প্রায় অনেক লেট হয়ে গেছে। আমি ইতালিতে আসছি অলমোস্ট 7 বছর শেষ, কিন্তু আমি ইতালিতে এত হেভি স্নোফলস কখনো দেখি নাই, এই প্রথমই আমি দেখলাম এত। আমি জানালার পাশে দাঁড়িয়েছিলাম আর কফি খাচ্ছিলাম, আর নিচে ওই ছোট্ট বেবিটা দাঁড়িয়ে কান্না করতেছিল, কারণ ওর নানু ওকে রেখে চলে যাচ্ছিল। ও চাচ্ছিল এখানে খেলতে, বাট ওর নানু বলতেছে অনেক ঠান্ডা লাগতেছে ভিতরে চলে যায়। আসলে ওরও মনে হয় এই প্রথম দেখতেছে এত ভারী স্নোফলস। তো বাহিরের এই পরিস্থিতি দেখতে দেখতে আমার প্রায় রান্নার 12টা বেজে গেছে, রান্নার বলতে অলরেডি ঘড়িতে দেখি যে 12টা বাজে, রান্নার কোনো খবরই নেই আমার। তো এইদিকে আমি রান্না করতেছিলাম আর ওপর দিকে দেখতেছিলাম। এদিকে আমি রান্না করতে করতে দেখলাম যে স্নো পড়া বন্ধ হয়ে গেছে,
অবশ্যই একটু খারাপ লাগতেছিল, কারণ আমি ভাবছিলাম যে তাড়াহুড়া করে রান্নাটা শেষ করে ও আসার পর খাওয়া দাওয়া করে সাথে সাথে বাইরে বের হয়ে যাব, কিন্তু ও আসতে আসতে প্রায় 3টা বাজে, তো যার কারণে আমরা বের হয়েছি 4টা 5টার দিকে, 4টার পরে, মেবি 4টার পরে বের হয়েছি। তো তখন স্নো ছিল না, কিন্তু রাস্তাঘাট পুরো ব্লক হয়ে গেছিল, পরে একদম হাঁটা চলা কষ্ট হয়ে গেছিল, কিন্তু দেখতে এতই ভালো লাগতেছিল, বাইরে প্রচুর মানুষ ছিল। স্নোয়িং এর যে ব্লগটা ছিল ওইটা আমি আগেই আপলোড করে দিছি, ওই দিনই আপলোড করে দিছিলাম আমরা যে বাইরে ঘুরতে গেছিলাম বরফের মধ্যে, তো ওই দিনই আমি আপলোড করে দিছি, যার কারণে এই পর্বে কোনো বাইরের কোনো ভিডিও থাকছে না। আজকের রান্নায় আমার ছিল ছোট মাছের ঝোল আর করলা ভাজি আর কই মাছের দো পেঁয়াজাটা, এটা আমি পরে রান্না করছি, এটা শেষের দিকে, আর এদিকে সাদা ভাত হচ্ছে। আমি আবার একসাথে চুলায় সব কিছু বসিয়ে দিই যাতে একসঙ্গে সব রান্না হয়ে যায়। আমার একটু পরপর খালি বাইরে মন চাচ্ছিল কখন বের হব কখন বের হব, কিন্তু একা বের হতে ইচ্ছেও ছিল না, ওর জন্য ওয়েট করতেছিলাম, আর রান্নায় তো মন বসতেছিল। তারপরও ভাবলাম যে না, খেয়ে তো বাইরে যাওয়া যাবে না, রান্না শেষ করতে হবে তারপর বাইরে যেতে হবে। এইদিকে আমি একটা ফ্রাই প্যানে মাছ ভাজি করতেছিলাম আর একটার মধ্যে দু পেঁয়াজ রেডি করছি, যাতে করে একটু সময় বাঁচানো যায় আর কি, একটু চালাকি আর কি, তো একসাথে রান্নাটা হয়ে গেল আর কি। তো এই তো আমার রান্না বান্না শেষ, আমি এখন রান্নাঘর গুছাবো আর ওর জন্য ওয়েট করবো। ও ফোন দিছে ওর আসার কথা বাসায় 1টার দিকে, ও আসতে আসতে বাসায় 3টা বাজে নাকি, কারণ ও মোটরসাইকেল নিয়ে আসবে না, হেঁটে আসবে কাজ থেকে বের হয়ে, কারণ রাস্তাঘাট নাকি পুরো ব্লক হয়ে গেছে বরফে, তো মোটরসাইকেল নাকি বের করতে পারে নাই, যার কারণে হেঁটে আসবে, তো হেঁটে আসতে আসতে প্রায় 1 ঘন্টা, প্রায় 1 ঘন্টা লাগে। তো আমি এদিকে ওয়েট করতেছিলাম ওর জন্য, ও আসলে খাওয়া দাওয়া করব। আর এই ছিল আমার রান্নাঘরের অবস্থা, তো রান্নাঘর পরিষ্কার করার পরে হচ্ছে এটা পুরো অন্যরকম, তাই না? এই যে বেচারা চলে আসছে, হেঁটে হেঁটে আসতেছিল। যাই হোক, এই ছিল আমার আজকে ছোট একটা ব্লগ, আশা করি আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আল্লাহ হাফেজ।